বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ তিনবারের চ্যাম্পিয়ন। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অধিনায়ক হিসেবে ব্যাপক সফল ইমরুল গাইজ, তার হাত ধরেই শিরোপা জিতেছে নাফিসা কামালরা। তাই তো 2023 বিপিএলেও ইমরুল গাইজের উপর আস্থা রেখেছে দলটি। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান এবং আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি বেশ আলো কেড়ে নিয়েছে, আর সেটা হচ্ছে ঢাকার রাস্তায় মোহাম্মদ নবীকে নিয়ে রিকশায় ঘুরছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল গাইজ। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশে খেলে অভ্যস্ত, প্রায় তিনি দাবি করে থাকেন বাংলাদেশ তার দ্বিতীয় হোম। তাই তো নিজের দ্বিতীয় শহরে রিকশায় ঘুরে ব্যাপক ফুরফুরা মেজাজেই দেখা গেছে মোহাম্মদ নবীকে। ইমরুল গাইজের সঙ্গে রিকশায় ঘুরতে পেরে ব্যাপক খুশি ছিলেন তিনি। বাংলাদেশের সৌন্দর্যে রীতিমতো মুগ্ধ আফগানিস্তানের এই অলরাউন্ডার। তবে বিপিএল এর প্রথম ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, কারণ প্রথম ম্যাচেই 34 রানের ব্যবধানে রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে তারা।